নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক মুহূর্তে অভূতপূর্ব শোভাযাত্রা শিলচরের রাজপথে। ক্যাপিটাল থেকে নাহাটা পয়েন্টে সাফাই অভিযানে সামিল হলেন শিলচরের বিধায়ক। করিমগঞ্জে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকীর বিশাল র্যালিতে ট্যাবল রামলক্ষণের। এখন আমার বাংলা সংবাদ। সাত সকালে শিলচরে অভূতপূর্ব শোভাযাত্রা আদর্শ ভক্তমণ্ডলে। চেনা রূপ যেন পাল্টে গেছে শহর শিলচরে। শিলচর নয় যেন অযোধ্যার কোনো এক প্রান্ত। শহরের অলিতে গলিতে রাজপথে শুধু রামনাম আর রামনামাঙ্কিত পতাকার ছয়লাপ। শহরের রাজপথে মঠ মন্দিরগুলোতে যেমনি চলছে রামার্চনা, তেমনি শোনা যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শিলচর শহরের অন্যতম সংগঠন আদর্শ ভক্তমণ্ডল এক শোভাযাত্রা বের করে। নিউ শিলচর এলাকা থেকে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত হয় তুলাপুরটির নরসিংহ আখড়ায়। কয়েক হাজার জনতা এখানে মহাপ্রসাদ গ্রহণ করে। আজ দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি আগামীকাল ও রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্মবার্ষিকী। রবিবার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক বিশাল শোভাযাত্রার। এদিন বিভিন্ন ট্যাবলো সাজিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের ফটো লাগিয়ে হাজার হাজার ভক্তদেরই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রাটি প্রথমে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠ থেকে বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠে এসে সমাপ্তি ঘটে। অন্যদিকে আগামীকাল অযোধ্যায় রাম মন্দির উদ্ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই ভগবান রামচন্দ্রের ফটো লাগিয়ে একটি ট্যাবলোতে কচি কাঁচা শিশুরা কৃষ্ণ, রাম, লক্ষ্মণ, সীতা সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। তাছাড়া এদিনের শোভাযাত্রায় ভক্তবৃন্দরা বিভিন্ন রকমের ভক্তিমূলক সঙ্গীত সহ নৃত্য করতে দেখা যায়। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের প্রাক মুহূর্তে শহরের সড়ক সাফাইয়ে নামলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার বেলা 11টা থেকে শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে নাজিরপট্টি অবধি স্বচ্ছতা অভিযানে যোগ দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক দীপায়ন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জেপি নাড্ডাজি ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়দের নির্দেশক্রমে সমগ্র বিশ্বের রামভক্তদের সঙ্গে শিলচরের রামভক্তরা সহ শিলচরের বিজেপি দলের প্রত্যেক স্তরের নেতাকর্মী সহ 23টি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা দিনরাত আগামী 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনীকে লক্ষ্য করে নিঃস্বার্থভাবে সবকটি মন্দির সহ অলিগলির রাস্তায় স্বচ্ছতা অভিযান চালিয়ে যাচ্ছেন। নমস্কার, আগামীকাল অর্থাৎ 22 জানুয়ারি
রামলালায় প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি নাড্ডাজির ডাকে সাড়া দিয়ে গোটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরে কার্যকর্তা বৃন্দগণ ইতিমধ্যে 17, 18, 19 তারিখে আমরা প্রত্যেক মন্দিরে আর স্বচ্ছ অভিযান চালিয়েছি। আমরা শিলচর শহরের বিভিন্ন NGO ক্লাবকে অনুরোধ করেছিলাম 20, 21, 22 এই 3 দিনব্যাপী স্বচ্ছ অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমেই আন্তরিকভাবে প্রত্যেক NGOকে আমি নাম নিচ্ছি না, আপনাদের সকলের নাম জানা আছে যে এই NGOগুলোকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি যে একদম শুধু ফটো ওঠার জন্য না, স্বচ্ছতার জন্য ওনারা স্বচ্ছ ভারত কাজে হাত দিয়েছেন। আর 20, 21, 22 ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাচটা ক্যাপিটাল ক্যাডেল থেকে শুরু করে যারা নাহাটা পয়েন্ট পর্যন্ত যাদের NGOর দায়িত্ব ছিল, এমন 4টা NGO, এই 4টা NGOর সমস্ত কার্যকর্তারা এখানে আমার সাথে আছেন। তো আমি এখানে এসেছিলাম তাদের সাথে দেখা করার জন্য আর এই স্বচ্ছতা অভিযানে যোগদান করার জন্য। 11টা থেকে আমরা গোটা শহরে মিউনিসিপ্যাল বোর্ড সকাল 4টা থেকে শুরু করে আর 10টা পর্যন্ত ওনারা এই পরিষ্কার করে যান। তার পরবর্তীকালে কী হয় আমরা দেখি যে শহরের বিভিন্ন দোকানপাট থেকে আপনারা লক্ষ্য করেছেন যে কাপড়াগুলোকে রাস্তায় ফেলা হয়। রাস্তায় যারা পথচারীরা আছেন তারাও অনেক সময় গুটখা খেয়ে পানের কাগজ ফেলে দিয়ে যাওয়া হয়। তাই তাদেরকে আজকে অনুরোধ রাখা হয়েছিল যে 11টার পর থেকে আপনারা স্বচ্ছতা অভিযানে লাগবেন। তো এই ডাকে সাড়া দিয়ে তারা 11টার থেকে লেগেছেন। আমি প্রত্যেকটা স্টেজে গিয়ে আমাদের সমস্ত সম্মানিত NGOর কার্যকর্তা বৃন্দদের সাথে দেখা করছি। আমরা লক্ষ্য করেছি যে তাদের মাধ্যমে স্বচ্ছতা অভিযান চলছে আর তারা 21, 20, 21, 22 দিনের স্বচ্ছতা করবেন। আর তার জন্য একটা অ্যানাউন্স করা হয়েছিল যে এই 23টি NGOর মধ্যে যাদের মানে এরিয়াটা সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে তাদেরকে 50,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। তাই 22 তারিখ পর্যন্ত আমরা সেটাকে দেখবো, দেখে আমরা সেটাকে বিচারক আছেন, আমি বিচারকের নাম দিচ্ছি না, বিচারকরা দেখছেন ওনারা, তো তাদের মাধ্যমে আমরা সেটা পুরস্কার ঘোষণা করবো। সেটা পুরস্কারের ব্যাপার না, আমাদের একটা সবাই মিলে অনেক NGOরা উৎসাহিত হয়ে এই কাজে সবসময় আমরা দেখি হাত দিয়েছেন, তার জন্য আমি তাদেরকে আহ্বান করেছিলাম। আর সত্যিকার অর্থে গর্বিত আমি যে আমার ডাকে সারা দিয়ে ওনারা সমস্ত NGOরা এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে আমি মনে করি এই স্বচ্ছতা অভিযানের একটা অঙ্গ হিসাবে ভূমিকা স্মরণীয় থাকবে। শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজিত তন্দি পুরকায়স্থকে উষ্ণ সংবর্ধনা জানালো শ্রীহট্ট সম্মিলনীর গুয়াহাটি শাখা। শনিবার শিলচর বিপিন চন্দ্র পাল সভাস্থলে 2 দিনব্যাপী শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশনের এক সভায় ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ সংবর্ধনা জানানো হয়েছে। এদিন ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থের হাতে সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশনের সভাপতি কৃষ্ণা দাস, সম্পাদক মলয় পুরকায়স্থ প্রমুখ উত্তরীয় ও স্মারক সম্মান তুলে দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সাংস্কৃতিক মহাজোট সভাপতি শামসুর আলম সেলিম, শিল্পী দেবদাস চৌধুরী, সূর্যলাল দাস, কোষাধ্যক্ষ শক্তি বিকাশ রায়, বিমলেন্দু ভট্টাচার্য, চয়ন কর পুরকায়স্থ, সম্মিলনীর শিলচর শাখার সভাপতি কিশোর ভট্টাচার্য, কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী, 3 উপসভাপতি মঞ্জুল দেব, রজত ঘোষ, সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ, রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। এদিন 11টা থেকে 12:30 পর্যন্ত সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে এর আগে গুয়াহাটিতে শ্রীহট্ট সম্মিলনী গুয়াহাটি শাখা ডক্টর হর্ষ ভট্টাচার্যকে সংবর্ধনা জানিয়ে গুয়াহাটি শিল্প সম্মেলনের শাখা সমস্ত কর্মকর্তাগণ এবং এই শিলচরে আজকের এই শিল্প সম্মেলনের সমস্ত কর্মকর্তাগণ, প্রথমে আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমি আজকের এই দিনটা বিশেষভাবে আমার জীবনে এক শুভ দিন বলব। আজকে আমি যেভাবে আপনার দ্বারা সম্মানিত হয়েছি সেটা আমি সমস্ত জীবন হয়ে আমার মনে থাকবে। মনুষ্য জীবন একবার, আমাদের শ্রদ্ধেয় সভাপতি বলেছেন যে জনসেবা, আমরা সবাই জন্মেছি এই পৃথিবীতে এবং জীবন একবারই, যদি এই জীবনে আমরা কিছুটা সমাজের জন্য আমরা কাজ করে যেতে পারি নিশ্চয় সেটা আমাদের জীবনের
সবচেয়ে বড় কাজ হবে। যেমন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে এসে, সুতরাং জীবসেবাই মানব সেবা। এবং সেটা আমি ডাক্তার বলে কিছু নয়, আপনি যে কোনো বাঞ্চিত যে কোনো কাজই করেন সেটা কোনো অসম্ভব ব্যাপার নয়, খালি দরকার মনের দিক থেকে, মনের কাজ। আমরা যদি এইটুকু নিয়ে চলতে পারি তাহলে নিশ্চয় আমরা সমাজের অনেক কিছু কাজ করে যেতে পারবো এবং এর দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আজকে যেখানে আমাদের ভারতবর্ষে এখনও ৭০-৭০% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে সেটা আমরা দেখি, সেটা তারা তাদেরকে উঠায় আমাদের প্রথম কাজ হবে। এটা একটা জনহিতকর কাজ এবং আমি বলবো আমরা সবাই মিলে প্রচেষ্টা করলে সেটা নিশ্চয়ই সম্ভব হয়। কিছুক্ষণ আগে আমাদের সভাপতি বলে দিয়েছেন যে উদাহরণ দেওয়ার কথা, ঠিকই, সেটা খালি উদাহরণ না, অনেক স্কুল আছে যেখানে আপনার সাইন ব্ল্যাকবোর্ড নেই, অনেক স্কুল আছে যেখানে আপনার টেবিল চেয়ার নেই। আমি ১৯৭৪-তে একটা কিছুটা স্কুল পরিদর্শন করেছিলাম, ফ্ল্যাট আমার যে ফ্ল্যাট ডিউটি দেওয়া হয়েছিল প্রায় ৩ সপ্তাহের জন্য, অনেক স্কুল ঘুরেছি, অনেক জায়গায় গেছি, দেখেছি মাস্টার নেই, মাস্টার আসছেন না, একটা স্কুলে এখনও। শিলচর শঙ্কর মঠ মিশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১০৮তম শ্রীমদ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের ১১৫তম জন্মবার্ষিকী কার্যক্রমের সমাপন হল। ওই কার্যক্রমে গত ১৮ থেকে ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মিশন প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মধ্যে সনাতন ধর্মীয় প্রবচন পাঠ করেন মধ্যপ্রদেশ রাজ্যের থেকে আগত ওমকারেশ্বর মার্কিন্ডার সন্ন্যাস আশ্রমের ৩ আচার্য কিশোর চৈতন্য মহারাজ, আচার্য কেশবানন্দ মহারাজ, শ্রীমদ যুক্তেশ্বরানন্দ মহারাজ প্রমুখ মহারাজেরা। এরপর ২০ জানুয়ারি সনাতন ধর্ম সম্মেলনের শুভ উদ্বোধন করেন মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজননের মাধ্যমে শঙ্কর মঠ ও মিশনের প্রধান অধ্যক্ষ শ্রীমদ স্বামী তখন আনন্দগিরি মহারাজ। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, শ্রীমদ স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রমুখ। শ্রীমদ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, ভগবদাদিত্যার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবতের প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরের দিন ২১ জানুয়ারি বিশ্বশান্তি গীতাযজ্ঞ সহ আরও সনাতন ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে উপস্থিত দেশ বিদেশ থেকে আগত মহারাজ বৃন্দরা নিজ নিজ বক্তব্যে বলেন, গঙ্গায় যে স্নান করে সে অন্যকে পবিত্র করতে পারে না, কিন্তু গীতারূপিণী গঙ্গাতে যে ডুব দিয়েছে সে নিজে যেমন মুক্ত ও পবিত্র হয়ে থাকে, তেমনি অন্যকেও মুক্ত হতে বা পবিত্র হতে সাহায্য করে। যদিও গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন এবং ভগবদ্গীতা সাক্ষাৎ ভগবানের মুখ পদ্ম হতে নিঃসৃত, সেদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের সভাপতি রঞ্জিত মিত্র, সহসভাপতি রামপ্রসাদ দেবনাথ, সম্পাদক বিপ্লব কুমার দে সহ আরো অন্যান্যরা। জ্ঞান প্রদান করেন, তাকে অনেকভাবে পরীক্ষা করেন পরবর্তীতে সময়ে, তেমনি ভাবে আমাদের প্রাণে কি গুরুদেবের জন্য কখনো শূন্যতা অনুভব হয়েছে? আমরা কি করি, খিদে পেলে খাদ্যের জন্য অনুসন্ধান করি, তৃষ্ণা পেলে যেমন ভাবে আমরা পিপাসার্থ হয়ে জলের অন্বেষণ করি, কিন্তু আমরা গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করি কেন করি? আমাদের মনে কি মুক্তির কখনো, মুক্তির জন্য ভগবানকে লাভ করার জন্য কোনো প্রকার তৃষ্ণা অনুভব হয়েছে আমাদের? গুপি পেয়ে জনের হয়তো মনের মতো উদ্বেগ হয়েছে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার কর্তব্য কর্তব্য কি, গুরুর কাছে আমরা সেই প্রার্থনা করি। কিন্তু বেশিরভাগ শিষ্য ভক্তের হৃদয়ে কিন্তু গুরুর প্রতি যে বাসনা। রবিবার বার্ষিক সাধারণ সভার মাধ্যমে গঠিত হল করিমগঞ্জ পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের নবনির্বাচিত কমিটি। এদিন পরিষদের পুরনো কমিটির পুনর্গঠন হয়। তাছাড়া সভায় করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মাইন্ডডিহি স্থিত কার্যালয় কনফারেন্স হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সকল অস্থায়ী পিএইচই কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পর বেশ কটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান রাজ্যিক কমিটির সম্পাদক বাপন নমসূত্র। সার্ভিস, জলের সার্ভিসটা
কিন্তু ওনারা কোনো গুরুত্ব দিচ্ছে না। এই যে এত সব পায়রা আমাদের যে শহীদ হয়েছে তার বিনিময়ে কি পেয়েছে? কোনো কিছু পায় নাই। সরকারকে আমি কি মতো ভালো বলবো? নিজে বাঁচলে বাপের নাম বাংলায় কথা আছে, আমার পেটে খানি নাই আমি অন্যের চিন্তা কি করব। তো যাই হোক, বলতে গেলে অনেক কথা। আজকের এই মানে উপস্থিতি দেখে আমার মনে অনেক আনন্দ হচ্ছে এবং যেভাবে সংগ্রাম চলছে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাই। আর আপনারা সবসময় সহযোগিতা করবেন বাপ্পনের আরো আমরা উচ্চ পদের আকাঙ্ক্ষিত ও যাতে আরো উপর লেভেলকে পৌঁছতে পারে, বা ও কিছু রাজনৈতিক বিভাগে জড়িত আছে ও রাজনৈতিক বিভাগ বুঝতে পারছেন, যারা 3000 দিয়েছিলেন বা 1800 টাকা দিয়েছিলেন, তিন পাটে করেছিলেন, এই এই জলবিক্রগুলো 19500 একাদার সঙ্গে আছে, এক্সট্রা 19500। এপি দাস মহাশয় আমাদের ওয়েল ডিভিশনাল ইঞ্জিনিয়ার, আমরা জলবিক্রে আমাদের পিএইচইউ স্থায়ী কর্মচারী পরিষদের জেলা কমিটির উদ্যোগে, করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বাৎসরিক সাধারণ সভা হয় জলবিক্রেতাদের নিয়ে। সেই বাৎসরিক সভার মধ্যে আমাদের এজেন্টটা পুরানা কমিটি বঙ্গ এবং নতুন কমিটি গঠন, এবং আমি সম্পাদক হিসাবে আমার বাৎসরিক হিসাব নিকাশ দাখিল করা এবং প্রতিবেদন দাখিল করা। এবং আগামী 4 ফেব্রুয়ারি আমাদের সমস্ত আসামব্যাপী অবস্থান ধর্মঘট পালন করা হবে গুয়াহাটি স্থিত। স্থান নির্ধারণ হয়নি, পারমিশনের পরে আমরা স্থান নির্ধারণ করে দেব। আমাদের আজকের সেই সাধারণ সভার উদ্দেশ্যটা হলো আমাদের গুয়াহাটিতে 7 তারিখ কীভাবে আন্দোলনেতে যোগদান করা যায়, জলমিত্রদের সজাগতা করা। এবং আমাদের সেই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার মুখ্য উদ্দেশ্যটা হলো যে আমাদের জলমিত্রের বিভিন্ন সমস্যাগুলো আপনারা নিশ্চয় দেখছেন। 1 নম্বর হলো আমাদের বেতন সংক্রান্ত সমস্যা। আমাদের এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই বেতনগুলা বিভিন্ন জীবিতে বিভিন্ন সময়ে দেওয়া হয়। আপনারা নিশ্চয় জানেন যে বেতনগুলা একই ডেটে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক মুহূর্তে অভূতপূর্ব শোভাযাত্রা শিলচরের রাজপথে। ক্যাপিটাল থেকে নাহাটা পয়েন্টে সাফাই অভিযানে সামিল হলেন শিলচরের বিধায়ক। করিমগঞ্জে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকীর বিশাল র্যালিতে ট্যাবলো রামলক্ষণের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।